হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিএনএম এএনএম অনুপাত এবং সমানুপাতের মোট পাঁচটি তোমাদের জন্য ম্যাথের কোশ্চেন এবং তার সমাধান শর্টকাট টেকনিকের মাধ্যমে কী করে তোমরা সমাধান করবে। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, তোমাদের প্রত্যেকে একটা ছোট্ট অনুরোধ করি যে আমাদের দ্বিতীয় চ্যানেল বঙ্গীয় নার্সিং একাডেমিতে প্রায় 853 জনের মতো সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের প্রত্যেকের ভালোবাসা পেয়ে আমরা অবশ্যই আপ্লুত হয়েছি এবং তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের আশীর্বাদ সর্বদাই রয়েছে। অবশ্যই তোমরা আরও জীবনে এগিয়ে যাও, এইটুকু আমি চাইবো। ঠিক আছে, চলো। তো তার আগে তোমাদেরকে কোশ্চেনগুলো সেট আপ করার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এন্ট্রান্স প্র্যাকটিসে অনেকের সমস্যা হচ্ছে যে কারোর বলছে সাইবার ডাউন হয়ে যাচ্ছে, কারোর সমস্যা হচ্ছে কেউ মক টেস্ট দিতে পারছে না। একটু সংক্ষেপে বলে দিই, তবে ম্যাথটা শুরু করে দেবো। জাস্ট এক মিনিট সময় লাগবে, তোমরা প্রত্যেকে শুনে নাও। বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রান্স প্র্যাকটিস ডট কমের একদম অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে তোমরা আসার পর এই যে হোম স্ক্রিনে চলে আসবে, তারপর তোমরা এই যে অপশন আছে তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে ওপেন হয়ে যাবে। তো এইখানে আসার পর তোমাদের লগ ইন করতে হবে। অনেকের সমস্যা হচ্ছে লগ ইন হচ্ছে না। তো প্রথমবারে যারা প্রবেশ করছো অবশ্যই লগ ইন হবে না, তোমাদের এই জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই দেখো, এখানে রেজিস্টার বলে একটা অপশন আছে, এইখানে তোমাদের ক্লিক করে প্রথমে তোমাদেরকে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, তা না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগছে, নাম লাগছে, ইমেল অ্যাড্রেস লাগছে, পাসওয়ার্ড, যেটা তোমাদের যা ইচ্ছে, ঠিক আছে। তবে চেষ্টা করবে যেটা তোমাদের মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দেবে, তারপর তোমার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলেই তোমরা কিন্তু রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। দেন তোমাদের লগ ইন করতে হবে। তো আমি তোমাদের লগ ইন করে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে আরও বিষয়টা ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো, লগ ইন করার পরে পরই তোমরা কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমাদের এই একদম ডান সাইডের ওপরের দিকে একদম তোমাদের চ্যানেলের নাম বা তোমাদের নিজের নাম দেখাবে, যেখানে দিয়ে তোমরা যে গুগল অ্যাড মানে অ্যাকাউন্ট দিয়ে তোমরা সাইন ইন করেছো সেই নামটা দেখাবে। দেন তোমাদের এখানে একটা নতুন একটা আপডেট তোমরা দেখতে পাবে, টেস্ট রেজাল্ট। এই টেস্ট রেজাল্টের মাধ্যমে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, অনেকেই বলছে স্যার আমরা উত্তরগুলো দেখতে পাচ্ছি না, তো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষায় যতগুলো এখনও পর্যন্ত পরীক্ষা দিয়েছো সমস্ত কিন্তু এক্সামে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তোমাদেরকে তার জন্য কী করতে হবে, সিলেক্ট করতে হবে যে পরীক্ষার রেজাল্ট তুমি দেখতে চাও, সাবজেক্ট নেম অল, এবং তারপর তোমাদেরকে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাটেম্প্ট করা সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো, ঠিক আছে। এখানে সবগুলো দেখতে পাবে, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এবার বলি যারা প্রবলেম হচ্ছে, যারা নতুন করে মক টেস্ট দিতে চাও, তো মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর তোমাদেরকে ড্যাশবোর্ডে আসার পর এইখানে এক্সামিনেশন নেমে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখো দুটো পরপর নতুন আপডেট দেওয়া আছে, একটা অনলি ম্যাথ, এখানে তোমরা ম্যাথের মক টেস্ট দিতে পারবে, এবং অপরটি হচ্ছে ক্যাটাগরি টু। অনেকেই বলছে এগুলো আনলক হচ্ছে না কারণ এটা পে করতে বলছে, না পে করতে হবে না, আমি নিজে কথা বলেছিলাম, তো এগুলো তোমাদের জন্য ফ্রি করা হয়েছে। যদি সমস্যা হয় তাহলে তোমরা ওনাকে কেউ কল করবে, হয়তো কিছু কিছু সমস্যা হতে পারে কিছু কিছু জনের, তো তারা অবশ্যই কল করতে পারো। সাবজেক্ট নেমে আসার পর ম্যাথে ক্লিক করবে, তারপর টেক এক্সামে ক্লিক করলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাগুলো দিতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু দিতে পারছি, ঠিক আছে, যদিও আমি পে করেছি কিন্তু সমস্যা হওয়ার তো কথা নয়, আমি নিজে কথা বলেছি। তো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর সুন্দর পরীক্ষার প্রশ্ন আসার মতো একদম প্রশ্ন আছে, অবশ্যই যা যাদের দেওয়ার ইচ্ছে আছে অবশ্যই দিয়ে দেবে, কারণ পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া হচ্ছে সব থেকে বেশি জরুরি। এখনও পর্যন্ত প্রায় 790 জন, যেটা আপনার কাছে আপডেট এসেছে লাস্ট আপডেট, 790 জন কিন্তু পে করেছে। তো অবশ্যই যা যারা দিতে চাও মক টেস্ট দিয়ে দেবে, ঠিক আছে। চলো বা ক্লাসে ফিরে যাই। তো দেখো, আমরা প্রথম যে পরীক্ষায় প্রশ্ন যেরকম ধরনের আসতে পারে আমরা একটা অনুমান করে এগুলো বানিয়েছি। 180 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কী পরিমাণ জল মেশালে অ্যাসিড এবং জলের অনুপাত হবে 3:7। তো দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, যখনই পরীক্ষায় এই যে দুটো অনুপাত এগুলোকে অনুপাত বলে, যখনই দেখবে 7:3 তো এটাকে অনুপাত বলে, বা যে কোনো নাম্বার থাকুক না কেন এটাকে বলা হয় কি অনুপাত, তাই তো আমরা প্রত্যেকে জানি। কিন্তু একদম বেসিক থেকে যেহেতু শুরু করছি যাতে প্রত্যেকে বুঝতে পারো, সেই জন্য আমি একেবারে ভালোভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন অনুপাত দেওয়া থাকবে এই অনুপাতগুলো যখন অল্টারনেটিভ হয়ে যাবে, যেমন এখানে দেখো 7:3 আছে, আর নেক্সট লাইনে গিয়ে নেক্সট সেন্টেন্সে গিয়ে কিন্তু উল্টো হয়ে গেলো, 3:7 হয়ে গেছে। যখনই এই জিনিসগুলো হবে তখনই আমাদের ট্রিকটা কিন্তু কাজে লাগবে। কীভাবে করবো দেখো, সেকেন্ডের মধ্যেই প্রথমে তোমাদের যেটা করতে হবে, যে সংখ্যাটা বড় সংখ্যা সেটাকে প্রথমে লিখতে হবে। কত আছে, 180 আছে, তো আমি 180 লিখে নিলাম, জাস্ট এ মিনিট, 180, ঠিক আছে, ডিভাইড। এবার দেখো, এই যে প্রথমে যে অনুপাত দেখতে পাচ্ছি কত আছে, 7:3, তাই তো? এই প্রথম অনুপাতের শেষ মানে একদম ছোট যে সংখ্যাটা সেটা প্রথমে লিখতে হবে। তো ছোট সংখ্যা কত আছে, ছোট সংখ্যা আছে 3, তাই তো?
সে সাত আর তিনের মধ্যে ছোট সংখ্যা কোনটা, তিন, তো আমাদের তিনটা লিখে নিতে হবে। তারপর ইনটু মানে গুণ চিহ্ন দিতে হবে। এবার কি করতে হবে, এই যে দুটো সংখ্যা এর মধ্যে বিয়োগ ফল করলে কত হয় বা ডিফারেন্স বের করতে হবে, মানে সাত থেকে তিন বাদ দিলে কত হয়, সাত থেকে তিন বাদ দিলে কত হয়, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তার মানে চার হচ্ছে, তাই তো? তো চার আমাদেরকে এখানে লিখতে হবে। ব্যাস, আমাদের কিন্তু অর্ধেক হয়ে গেছে অ্যান্সার, আমাদের শুধু কাটাকুটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, তিন ছয় হয় আঠেরো, আমরা জানি ছয়, তাহলে কি ছয় আর দিকে শূন্যটা উঠে গেলো, তাহলে ষাট। আচ্ছা, তারপরে দেখো ষাটকে যদি চার দিয়ে গুণ করি, এবার অনেকে ষাটকে চার দিয়ে গুণ করতে যাবে এইভাবে, ষাট ইন্টু চার, এটা রং প্রসেস। বারবার বলছি, যে সংখ্যার সাথে যে সংখ্যার শেষে শূন্য থাকে সেটাকে গুণ করার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে চার আর ছয় গুণ, আমরা তো নাম তো জানি, তাই তো? তো গুণ করো, ছয়কে ছয়, ছয় দুই বারো, তিন ছয় আঠেরো, চার ছয় চব্বিশ। তো চব্বিশ প্রথমে লিখে নেব, তারপর যেহেতু জিরো লাস্টে একটা আছে তো জিরোটা বসিয়ে দিলাম। তো কত উত্তর হচ্ছে, দুশো চল্লিশ। দুশো চল্লিশ কোন অপশন আছে, অপশন বিতে আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেছে? আমি আরও একবার একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরে কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে করবে এবং লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেখো কোশ্চেনে কী বলছে, একশো আশি লিটার পরিমাণ মিশ্রণে আর কিছু যা লিখেছে আমাদের দেখা দরকার নেই, শুধু দেখবো যে আমাদের অপশনগুলো, এই যে অনুপাতগুলো, অনুপাতগুলো অল্টারনেটিভ হয়েছে কিনা, মানে উল্টোপাল্টা হয়েছে কিনা। যদি সেভেন ইস টু থ্রি, থ্রি ইস টু সেভেন হয় তাহলে হবে, যদি টু ইস টু ওয়ান, ওয়ান ইস টু টু হয় তাহলে এই শর্টকাট টেকনিকটা হবে, যদি এরকম হয় যে ওয়ান ইস টু টু, সেভেন ইস টু ফোর, তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? আমি আগেই বলছি এগুলো প্রত্যেকটা একটা ক্রাইটেরিয়া থাকে, তাই না? তো আমাদের যখনই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে তখন কিন্তু এই ট্রিকটা কাজ করবে, ঠিক আছে? তো দেখো, একশো আশি লিটার প্রথমে লিখতে হবে, একশো আশি, একটা দাগ দিতে হবে মানে ভাগ চিহ্ন, তারপর কত দিয়ে ভাগ করতে হবে, না এই যে প্রথম অনুপাতে শেষ ছোটো যে সংখ্যা, তো কোনটা ছোটো সংখ্যা, সাত না তিন, অবশ্যই তিন, তাহলে আমরা তিনটা লিখে নিলাম, ঠিক আছে? ইনটু, ইনটু কত, সাত থেকে তিন বাদ দিতে হবে, সাত থেকে তিন বাদ দিলে কত হয়, মানে প্রথম অনুপাতটা নিয়েই কাজ, আমাদের দ্বিতীয় অনুপাতে কোনো কাজ নেই, ঠিক আছে? তো সাত থেকে তিন বাদ দিলে কত হয়, সাত থেকে তিন বাদ দিলে হয় চার, তো আমাদের চারটা লিখে নিলাম। এবার শুধু কাটাকুটি হচ্ছে আমাদের কাজ। দেখো, তিন ছয় হয় আঠেরো, ছয় আর এদিকে শূন্য উঠে আসছে, তো চার ছয় চব্বিশ আর দিকে হাতে থাকলো শূন্য, মানে চব্বিশ, দুশো চল্লিশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দুশো চল্লিশ যেহেতু অপশন বিতে আছে, তাই অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? তো প্রত্যেকে স্ক্রিনশটগুলো নিয়ে রাখবে, কারণ এগুলো কিন্তু অবশ্যই কাজে রাখবে। এবার নেক্সট কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করবে, আমি যারা পারবে না অবশ্যই দেখে নেবে, আমি সলিউশন করে দিচ্ছি, বাট প্রত্যেকে ট্রাই করো, তবেই গিয়ে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, আমি কী আছে, কত কী আছে কিচ্ছু দেখবো না, শুধু দেখবো যে অল্টারনেটিভ আছে কি না। দেখো, এখানে আছে টু ইস টু ওয়ান আর অল্টারনেটিভ হয়ে চলে এসে ওয়ান ইস টু টু, তাহলে আমাদের ট্রিকটা কাজে লাগবে, ঠিক আছে? যদি এরকম হতো যে টু ইস টু ওয়ান, তারপর শেষের লাইনে আসছে ফাইভ ইস টু ফোর বা টু ইস টু ফার ফাইভ বা ফোর, যাই থাকুক না কেন, তাহলে কিন্তু হবে না। যদি অল্টারনেটিভ হয়, যদি ওলট পালট হয়, তবেই গিয়ে হবে। বোঝা গেছে? তো দেখো কত আছে, প্রথমে আছে, প্রথমে তিরিশ লিখতে হবে, আমি যেরকমটা বললাম যে বড় সংখ্যাটা প্রথমে লিখতে হবে, ডিভাইডেড বাই ছোটো সংখ্যা, প্রথম অনুপাতে ছোটো সংখ্যা, মানে দুই আর একের মধ্যে ছোটো সংখ্যা কোনটা, দুই আর একের মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে এক, তাই তো? প্রত্যেকে জানি এক, তারপর দুই হয়, তাহলে এক হলো, ইনটু এই দুই থেকে এক বাদ দিতে হবে, দুই থেকে এক বাদ দিলে কত হয়, একদম বাচ্চা লেভেলের কোশ্চেন হয়ে গেলো স্যার, হ্যাঁ এক হয়। তো এবার আমাদের কী করতে হবে, শুধু কাটাকুটি, দেখো এক এক কেটে দিলাম, কত পড়ে থাকলো, তিরিশ পড়ে থাকলো, তো তিরিশে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কত ইজি, কতটা ইজি, আমরা জাস্ট সেকেন্ডের মধ্যেই উত্তরটা করতে পারলাম। আর মানে এই যে সলিউশনটা তোমাদের করে দেখাচ্ছি না, এটার দরকার নেই, জাস্ট দরকার নেই, শুধু মানে মুখে মুখে উত্তর কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আমি যেরকম বলেছিলাম যে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে, পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সট যে পার্টটা, সেটা আমি আমার বঙ্গী নার্সিং একাডেমির যে চ্যানেলে রয়েছে সেই চ্যানেলে আগামীকাল প্রকাশিত করব, ঠিক আছে? দেখো, ষাট লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণে অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত থ্রি ইস টু সেভেন হবে। তো এখানে দেখছি অল্টারনেটিভ হয়েছে, কারণ এখানে আছে সেভেন ইস টু থ্রি এবং অল্টারনেটিভ হয়েছে থ্রি ইস টু সেভেনে। তো আমাদের একই পদ্ধতিতে করতে হবে, কী করতে হবে, ষাট প্রথমে লিখে নিতে হবে, ডিভাইডেড বাই ছোটো সংখ্যা কোনটা, ছোটো হচ্ছে সাত আর তিনের মধ্যে ছোটো হচ্ছে তিন, তাহলে তিনটা লিখে নিলাম, ইনটু সাত থেকে তিন বাদ দিতে হবে, সাত থেকে তিন বাদ হয় চার, চার লিখে নিলাম, জাস্ট এ মিনিট, চারটা ভালো হয় লিখি, চার হয়েছে। এবার দেখো, যদি কাটাকুটি করি, তিন দুগুণে হয় ছয়, তো জিরোটা উঠে গেল। এবার দেখো, এবার কুড়ি ইন্টু চার আছে, তার মানে কি আমি কুড়ি ইন্টু চার করতে যাবো, না, শূন্যর ভ্যালুটা মানে শুধু বসিয়ে দেবো, তো চার দুগুণে কত হয়, চার দুগুণে হয় আট, আর শূন্যটা বসে গেল আশি। দেখলো কত ইজিলি আমরা অ্যান্সারটা করতে পারলাম? তো আশি লিটার কোন অপশন আছে, অপশন এতে আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেছে?
এবার শেষ যে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন প্রত্যেকে তোমরা সমাধান করবে এবং এর যে সঠিক উত্তর সবার আগে দিতে পারবে তার কমেন্টটা আমি পিন করে রাখবো। আমি প্রত্যেকবার একই কথা বলি, এবারও বলছি, প্রত্যেকে খুব ভালোভাবে রেসপন্স করে। যেমন আমি প্রথমে কয়েকজনের কথা বলি, প্রিয়াঙ্কা ডিগার খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। সেকেন্ড হচ্ছে রিমা বলে একটা মেয়ে আছে, রমা মণ্ডল, খুব ভালো ভালো কমেন্ট করে। আরও বেশ কয়েকজন আছে দেখেছি, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আব্দুল বলে একজন আছে, আব্দুল তো খুব ভালো ভালো কমেন্ট করে, আমি কিন্তু ওদের কমেন্টগুলো পিন করি। যারা যারা খুব ভালোভাবে কোনো কমেন্ট করে, খুব সুন্দরভাবে গুছিয়ে কোনো অ্যান্সার লেখে, বা যারা সবার আগে সব থেকে সুন্দরভাবে কোনো একটা কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পিন করি। অবশ্যই যারা যারা পারবে কমেন্ট করবে, কারণ এখানে তোমাদের সমস্যা যদি তোমরা সমাধান না করো কেউ আসবে না সমাধান করতে, বোঝা গেছে বন্ধুরা? আর যদি বুঝতে না পারো হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ আর সময় হাতে কিচ্ছু নেই, ঠিক আছে? এখন শুধু প্র্যাকটিস করবে, আমি যেগুলো শিখিয়ে দেবো সেগুলো শুধু প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তুমি কত ভালো স্কোর করছো, বোঝা গেছে? যদি এখনই তুমি বন্ধ করে দাও না, তাহলে কিন্তু জীবনের দরজা কিন্তু এখানেই বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। বন্ধুরা ভেবো না যে এটাই আমাদের জীবনের প্রথম শেষ পরীক্ষা, না, আস্তে আস্তে শুরু হচ্ছে। কিন্তু আমরা আমাদের চাবি যদি এখন থেকেই তালা খুলতে সাহায্য না করি, চাবিটা কী হয়ে যাবে? ভোঁতা হয়ে যাবে। একটা সময় গিয়ে দেখবে তালাটা ঠিক আছে, চাবিটা কাজে করছে না। অবশ্যই প্রত্যেকে নিজের নিজের বুদ্ধিতে শান দাও, নিজের নিজের প্র্যাকটিস বজায় রাখো, ঠিক আছে? চলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।